हेलो बंधुरा आमी अनिर्बाण तुम्हारे फ्रेंडली गार्डनर एंड वेलकम बैक टू अनदर वीडियो। बंधुरा आशा करब तुम्हारा सबाई खूब खूब भालो आछो। अनेक अनेक गरम गाच करछो आर गरम गाच बोलते विभिन्न रकम गाच तो आछे किन्तु गोलाप। हाँ गरमे किन्तु गोलाप भालोई होबे जदि आमार देखानो टिप्सगुलो तुम्हारा मेने चलो। देखते ही पाच्छो कि सुंदर गोलाप फुटेছে। শুধু এটা না, এখানে তোমাদের একটা অসাধারণ হলুদ গোলাপ দেখাচ্ছি। এই গাছগুলোর বয়স কিন্তু এক বছর, লাস্ট ইয়ার আমি বসিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই গোলাপগুলো ফুটেছে। আর গাছের চেহারা, গাছের কন্ডিশন কিন্তু একদম ওকে আছে। যেরকম যেরকম আমি বলেছি তোমরা জাস্ট ওগুলো ফলো করো, তোমাদের গোলাপ গাছেও কিন্তু প্রচুর প্রচুর ফুল হবে গরমে। এবার আজকে টপিক, আজকে টপিক তো নিশ্চয়ই তোমরা জেনে নিয়েছো কী টপিকে কথা হতে চলেছে। অনেকে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল মিনি টগর নিয়ে যেন আমি একটা ভিডিও বানাই। মানে প্রচুর প্রচুর কমেন্ট এসছে, ইনফ্যাক্ট আমাকে মেসেঞ্জারও অনেক বন্ধুরা মেসেজ করেছিল যে দাদা মিনি টগরের উপর একটা ভিডিও যেন আমি করি। তো সেই মানে কথা যেরকম তোমাদের দিয়েছিলাম যে অবশ্যই করব, আজকে চলে এসেছি সেই ভিডিও করতে। এবার আমার কাছে দুটো মিনি টগরের গাছ আছে, দেখতেই পাচ্ছ দুটো কিন্তু চার চার ইঞ্চির, একটা চার পাঁচ ইঞ্চি এরকম যা বলতে পারো টবের মধ্যে কিন্তু বসানো আছে। এবার তোমাদের যদি আমি ক্লোজ থেকে দেখাই গাছে, যে গাছে কিন্তু অলরেডি কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে। এবার এই যে ফুলের সাইজ, এই যে ফুলের সাইজ দেখতেই পাচ্ছ ছোটো, দেখেই বোঝা যাচ্ছে ছোটো টগর, কিন্তু এতটাও কিন্তু ছোট এই ফুলে ফুল হয় না, এর থেকেও কিন্তু আরেকটু বড় এই ফুলের সাইজটা হয়। এবার সমস্যাটা কী হয়েছে? সমস্যাটা কিছুই না, তোমাদের যদি মাটিটা দেখায় মাটিটা কিন্তু একদম মানে শক্ত হয়ে গেছে, একদম রুটস কিন্তু বাউন্ড হয়ে গেছে, মানে ওর রুটসটা চলাচল করতে পারছে না। ফলে কী হয়েছে যে গাছের যে ওভারঅল ডেভেলপমেন্ট, ওভারঅল যে গ্রোথ আছে সেই গ্রোথটা কিন্তু এক জায়গায় গিয়ে থেমে গেছে। কিন্তু যেহেতু প্রকৃতির নিয়ম গরমকালে ওকে তাদের ফুল দিতেই হবে, সো ফুল দেওয়া কিন্তু অলরেডি ওদের চালু হয়ে গেছে গরম পড়ার সাথে সাথে। দুটো গাছে দেখো কম বেশি কিন্তু ফুল আছে, গাছ দুটো এইরকম কন্ডিশনে আছে। এবার কথা হচ্ছে এইবার কি পরিচর্যা করতে হবে যাতে গাছটার কন্ডিশন আরও ভালো হয়, ফুলের সংখ্যা আরও দ্বিগুণ তিনগুণ চারগুণ দশগুণ হয়। তার আগে আমি একটা ছোট্ট কথা তোমাদের বলবো, আমার এক বন্ধু এক না একাধিক বন্ধুরা বলেছিলো যে তাদের গাছ তারা বাঁচাতে পারেনি, যাদের গাছ মারা গেছে মিনি টগরের টগর বাঁচাতে পারেনি। এবার আমি একটা কথাই বলবো যে এই গাছের মৃত্যুর একমাত্র সবথেকে বড় কারণ হচ্ছে জল। গাছের গোড়ায় যদি জল জমে মানে সেই গাছ তুমি বাঁচাতে পারবেই না, একদম লিখে দিচ্ছি জীবনে বাঁচাতে পারবে না যদি গাছের গোড়ায় জল জমে। মানে এই গাছটা এতটাই জলের প্রতি একটা সেন্সিটিভ গাছ। কিন্তু জল ড্রেনেজ ব্যবস্থা যদি তোমার ভালো থাকে, তুমি গামলা গামলা জল ঢেলে যাও তাও গাছের কোনো ক্ষতি হবে না। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো না থাকে, মাটি যদি তুমি ঠিক করে না করতে পারো, তাহলে তোমাদের এই গাছ কোনো দিনও তোমরা কিন্তু বাঁচাতে পারবে না। তো ড্রেনেজ ব্যবস্থা কী করে করতে হবে, কীরকম মাটি বানাতে হয়, তার মাটি বানানোর ভিডিও তো অলরেডি আমার চ্যানেলে আছে, রিসেন্টলি দিয়েছি একদম বিনামূল্যে মাটি বানানো, দেখেছো তো? যদি যারা যারা দেখোনি, জাস্ট দুদিন আগে ভিডিওটা আপলোড করেছি বিনামূল্যে গরমের মাটি। হ্যাঁ এক পয়সাও তোমার খরচা হবে না, সেই মাটিটা কিন্তু আমি এই গাছে ব্যবহার করব। তারপর তোমাদের রেজাল্ট তোমাদের সামনেই দেখাবো। কিন্তু কেউ যদি নতুনভাবে ভাবছো যে নতুনভাবে মাটি বানবো, নতুনভাবে মাটি তৈরি করব, সেইটা যদি তোমাদের জানতে হয় তাহলে আর অল্প কিছুদিন ওয়েট করো, আমি সেই পুরো ডিটেলে ভিডিও তোমাদের করে দেবো যে কীভাবে নতুন মাটি বানাতে হবে। তার আগে দেখানো যাক যে এখন আমাদের কী করতে হবে। এখন আমাদের কী করণীয়, একদম ইজি করণীয়, যেটা সব গাছের ক্ষেত্রে করে থাকি, সেটা হচ্ছে কি, ইয়েস প্রুনিং। এখন কিন্তু আমাদের এই গাছটাকে প্রথমে প্রুনিং করতে হবে। এবার দেখো ওই গাছটার আমার বয়স কিন্তু এক বছর, যেহেতু আমার গাছটার বয়স এক বছর তার জন্য কিন্তু আমি একদম হার্ড প্রুনিং কিন্তু করব না, আমি কিন্তু করব সফট প্রুনিং। এবার সফট প্রুনিং আমি কীরকম করব, গাছটার দেখো এই যে টগর গাছগুলো দেখতে তখনই ভালো হয় যখন গাছটা একদম গোল হবে। এবার সেই গোল করার জন্য আমাদের সেরকম বুঝে একটা শেপে কাটতে হবে যাতে গাছটা একটা গোল শেপ নেয়। অলরেডি দেখতে পাচ্ছ আমার গাছটা কিন্তু গোল ধরনেরই আছে। তো আমরা কি করব, গাছটাকে হালকা আমি ছাড়বো,
আমি কিন্তু যদি আমার গাছ যদি অনেক মানে অন্তত দু বছর বা আড়াই বছর পুরনো হতো, আমি এই রকম জায়গা থেকে গাছটাকে প্রুন করতাম। কিন্তু যেহেতু আমার গাছের বয়স মাত্র এক বছর, তো আমি কি করছি দেখো, একদম সফট প্রুনিং করব, একদম দেখো এই কাটছি এইরকমভাবে। কিন্তু তোমাদের কাটতে হবে, বুঝতে পারছো? মানে আমি কিন্তু দুভাগ রাখছি, এক ভাগ কাটছি, যেহেতু আমার গাছটা ছোটো গাছ আছে, অত বছর অত পুরনো ম্যাচিওর গাছ না। এবার তোমাদের গাছ যদি ম্যাচিওর গাছ হয়, অনেক দিনের গাছ হয়, অবশ্যই কিন্তু আমি বলবো অন্তত দুভাগ প্রুন করে এক ভাগ রাখবে। যেহেতু এবার দেখো সব এটা মানে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আমার গাছের বয়স ছ মাস আমি কি প্রুন করবো, আমার গাছের বয়স তিন মাস আমি কি প্রুন করবো। এবার দেখো তোমাদের একটা কথাই বলবো যে তোমাদের গাছটা বুঝতে হবে যে গাছটা কি প্রুনিংটা নিতে পারবে, সেই গাছের কি সেই ক্ষমতাটা হয়েছে যে অতটা প্রুনিং নিতে পারবে। অবশ্যই নিতে পারবে না। তোমাদের গাছের বয়স যদি ছ মাস চার মাস পাঁচ মাস হয়, কোনো দরকার নেই প্রুনিং করা। তোমরা যদি মিনি টগর ধরো চার পাঁচ মাস বসিয়েছো, তুমি জানি না চার পাঁচ মাস আগে তোমরা মিনি টগর পাবেও না হয়তো, বা যদি হয়তো পেয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু প্রুনিং করার কোনো প্রয়োজন নেই। তোমাদের যদি দেখো যে রুট বাউন্ড হয়ে গেছে, তাহলে তোমাদের কী করতে হবে, সয়েলটা চেঞ্জ করতে হবে। আর সয়েল না চেঞ্জ করেও তোমরা কিন্তু খুব ইজিলি মানে করতে পারবে। সেটা কী হবে সেটা আমি খুব শিগগিরই তোমাদের জানিয়ে দেবো। এবার দেখো আমি প্রায় অনেকটাই প্রুন করে দিয়েছি, তাও হালকা ট্রিম আর একটু দরকার, সেটা আমি করছি। এবার আমি চেষ্টা করছি আর একটা যেন মানে ছাতার মতো একটা যাতে মানে শেপটা বজায় থাকে, যাতে গাছটা যখন গ্রো হবে তখন একদম পুরো একটা গোল শেপে যেন গাছটা গ্রো হয়, সেটাই চেষ্টা করছি। আর এর রিপোর্ট আমরা কবে করব? রিপোর্ট আমরা তখনই করব যখন এর থেকে নতুন পাতার আগমন হবে। হ্যাঁ, নতুন ছোটো ছোটো পাতা যখনই বেরোতে আরম্ভ করবে, আমরা কিন্তু তখনই এই গাছগুলো রিপোর্ট করব। আমার এবার ইচ্ছা আছে এই গাছগুলো 8 ইঞ্চি টবে রিপোর্ট করা। সো দেখা যাক, 8 ইঞ্চি টবে আমি অবশ্যই এটা চাইব রিপোর্ট করতে, তো সেই ভিডিও তো অবশ্যই আসবে। আর যাদের বাড়ির সামনে জায়গা আছে তাদের আমি বলবো অবশ্যই এই গাছগুলো এবার গরমে বসাও, কারণ বাড়ির সামনে বসালে কিন্তু অসম্ভব সুন্দর লাগে যখন ফুলগুলো ফুটে থাকবে। এক ঝাঁক ফুল যখন ফুটে থাকবে তোমার বাড়ির সামনে, দেখতে জাস্ট মানে অসম্ভব ভালো লাগবে। তো দেখো এই প্রুনিংটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর প্রুনিং করার কিছু নেই, এইটুকুই আমি প্রুনিং করব। সফট প্রুন করলাম, এবার এই গাছটাও আমি প্রুনিং করে নেব, তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু দুটো গাছ কমপ্লিটলি প্রুনিং কমপ্লিট হয়ে গেছে। এইভাবে এখন গাছগুলো কিন্তু হালকা সেমি শেড জায়গায় রাখবো, ডাইরেক্ট কিন্তু সানলাইটে এখন আমরা দেবো না। আর একটা কথা হচ্ছে, যখন এটা ডরমেন্সি পিরিয়ডে থাকে সেই সময় আমি কী করেছি, গাছগুলোকে কিন্তু একদম সেমি শেডে রেখেছি। গাছগুলো কিন্তু বিশ্বাস করো কি কোনো রকমের সমস্যা হয়নি, কোনো পাতা হলুদ হয়ে যাওয়া বা ওরকম ধরনের সমস্যা কিচ্ছু হয়নি। এই ডরমেন্সি পিরিয়ডে পুরোটাই এরা কিন্তু সেমি শেডে থেকেছে। জানি না তার জন্য গাছে মানে গাছটা ভালো আছে কিনা, কারণ এটা আমার সম্পূর্ণ নিজের থেকে আমি করেছিলাম যে ডরমেন্সিতে পুরো আমি সেমি শেডে রেখেছিলাম। সবার পক্ষে তো সেটা সম্ভব না, জানি সবার পক্ষে সম্ভব না, কিন্তু যাদের সম্ভব তারা একবার ট্রাই করে দেখতে পারো। ডরমেন্সিতে তোমরা যদি গাছগুলোকে সেমি শেডে রাখো, তোমাদের গাছের কন্ডিশন কিন্তু অনেক ভালো থাকবে। তো দেখতেই পাচ্ছ যেমন আমার বললাম যে আমার হয়ে গেছে প্রুনিং, প্রচুর মানে প্রুন করা হয়েছে, প্রচুর কাটা হয়েছে। এবার গাছগুলোকে আমি সেমি শেড এরিয়াতে রাখবো ততদিন, কতদিন, মাত্র 2 থেকে 3 দিন, মাত্র 2 থেকে 3 দিন সেমি শেডে রাখার পর ডাইরেক্ট সানলাইটে আমরা কিন্তু টবগুলো বার করে দেবো। আর যখন আমরা দেখবো ছোটো ছোটো পাতা এখান থেকে বেরোতে আরম্ভ করেছে, তখন আমরা করব রিপোর্টিং। হ্যাঁ, রিপোর্টিংটা কিন্তু মাস্ট, খুব গুরুত্বপূর্ণ, কারণ এর রুট বাউন্ড কিন্তু হয়ে গেছে। রুট বাউন্ড হয়ে গেলে কিন্তু গাছের গ্রোথ অটোমেটিক্যালি কমে যায়। সো রিপোর্টিং তখনই করব যখন এর থেকে নতুন গ্রোথ স্টার্ট হয়ে যাবে। তো ততদিন আমাদের কিন্তু ওয়েট করতে হবে, সেটা বেশি দিন না, খুব বেশি হলে 7 দিন থেকে
ম্যাক্স টু ম্যাক্স 10 দিন, তার মধ্যেই দেখবে নতুন নতুন পাতা বেরোতে শুরু করে দেবে। তো এই ছিল আজকে ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যেতে যেতে জারবেরা জারবেরা সাইজ দেখতেই পাচ্ছ অনেক কিন্তু ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, গরম যত আসবে তত কিন্তু জারবেরার সাইজ কিন্তু ছোট হতে থাকবে, কিন্তু ফুল কিন্তু জারবেরা দিয়ে যাবে। মানে এই না যে গরমকালে ফুল হবে না, এটা কোনো কথা না, আর ফুল কিন্তু জারবেরা দেবে। আমি হতে পারব বেশ কিছু জারবেরা জানো আমার কালেকশানে এসছে। এই একটা জারবেরা নতুন পুনে ভ্যারাইটি জারবেরা আমি এনেছি, ফুলটা অসম্ভব সুন্দর, যখন ফুটবে তোমাদের নিশ্চয়ই দেখাবো। এখন কিন্তু জারবেরা তোমরা কিনতে পারো নার্সারি থেকে। এখন জারবেরার দাম একটুখানি কিন্তু কমেছে, আমি রিসেন্টলি গেছিলাম, জারবেরার দাম বেশ 10-20 টাকা কিন্তু দাম কমেছে। ভালো পুনে ভ্যারাইটির জারবেরা 100 টাকার নিচে পাওয়া যাচ্ছে। এবার জারবেরা দেখাতে জারবেরা নিয়ে তো অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, সেগুলো দেখো। তাও যদি তোমাদের অন্য যে কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না, আমি সব কমেন্ট উত্তর দেবো, কথা দিচ্ছি। কালকে ঠিক 11:00 আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।